ইতিমধ্যে ঘোষণা হয়ে গিয়েছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের দিনক্ষণ আর নির্বাচন মানেই যেন ভারতবর্ষে এক অনা আলাদা রকমই উৎসব এবং এই উৎসবকে ঘিরে বিভিন্ন শহরের গ্রামের অলিগলি সেজে ওঠে বিভিন্ন দলে যে দলীয় পতাকাগুলো রয়েছে সেই দলীয় পতাকা দিয়ে দেওয়ালে দেওয়ালে থাকে দেওয়াল লিখন এবং এই সেই মতোই কিন্তু দেখা যায় যে বেশ কিছু ব্যবসায়ীরা রয়েছে তারাও কিন্তু অধীর অপেক্ষায় থাকে এই সমস্ত যে ভারতবর্ষে যে নির্বাচনগুলো রয়েছে সেই নির্বাচনগুলোর কারণ এই নির্বাচনের সময়ই তারা কিন্তু বিভিন্ন দল সে বিজেপি হোক বা তৃণমূল বা কংগ্রেস বা সিপিআইএম সমস্ত দলেরই যে দলীয় পতাকা সেই দলীয় পতাকার পর্ষা সাজিয়ে বসেন এবং এই কিছু ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছি তারা কিন্তু জানিয়েছেন যে প্রত্যেক নির্বাচনের আগেই কিন্তু তারা বিভিন্ন দলের যে দলীয় পতাকাগুলো রয়েছে সেগুলো বিক্রি করে থাকেন এবং তারা অনেকটা আয়ও করেন সেখান থেকে সব পার্টির ঝন্ডা আছে মোস্টলি কংগ্রেসে সিপিএম এর টিএমসি বিজেপি সব ঝন্ডা রাখি আমরা এখানে কোন দলের বেশি চাহিদা চাহিদা বেশি এখন টিএমসি আছে সেন্ট্রাল পার্টি স্টেট পার্টি আছে রুলিং পার্টি আছে তাদের তো এখান থেকে নিতে হয় স্টেট থেকে নিতে হয় স্টেট চাহিদা খুব বেশি আসে না তো এখানকার লোকাল কেন কেডাররা বেশি নেয় কিনে আমার কাছে মানে মোস্টলি সিপিএমএল কম বিক্রি আছে বিজে কংগ্রেসের কম বিক্রি আছে আর বিজেপির কী আছে ওখান থেকে ওদের সেন্ট্রাল থেকে চলে আসে মোস্টলি বেশি করে বিক্রি আছে আমাদের টিএমসি দাম তো ঝান্ডার পাঁচ টাকা থেকে আরম্ভ করে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আশি টাকা অবধি আছে আর বেচ আছে টি শার্ট আছে শাড়ি আছে শাড়ি দুশো টাকা দাম আছে মানে বিভিন্ন দলের শাড়ি আছে শাড়ি বিজেপি আছে আর টিএমসি আছে আমার শহর শিলিগুড়ি থেকে রিনা কুমার কলকাতা টিভি